আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন যে আজকে কী টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিন্তু সেই টপিকটাকে নিয়ে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেইবার উটি যাচ্ছিলাম তো কোয়েম্বাটুরে ফ্লাইট থেকে নেমে আমি একটা টয়েটা ইটিয়স ডিজেল গাড়ি ভাড়া করেছিলাম আর কি তো সেটা ওয়ান পয়েন্ট ফোর লিটার টার্বোচার্জ চার্জ ডিজেল ইঞ্জিন গাড়ি তো যেহেতু টার্বোচার্জ চার্জ আমার মধ্যে একটু সংশয় ছিল যে গাড়িটা কত কিলোমিটার চলেছে না চলেছে কারণ সেই সময় আমি নিজেও একটা গাড়ি দেখছিলাম যে আমি একটা ডিজেল গাড়ি কিনব আইডার ব্রেজা টয়োটা ইটিয়স কিনবো দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা হ্যাঁ একটা সাব ফর মিটার এস সেগমেন্টের গাড়ি মানে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আর একটা হয়তো সিদান সেগমেন্টের কিন্তু দুটোই আমার পছন্দ ছিল কেন যাই না দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু দুটোই আমার পছন্দ কিন্তু দুটোর কি প্রয়োজনীয়তা সেটা আমি বুঝে গেছিলাম তো যাই হোক টয়লাটে ইটি চড়ে আমি যখন কোয়েম্বা থেকে উটির দিকে যাচ্ছিলাম পুরো উটি অবধি যাইনি বাস স্ট্যান্ড অবধি গিয়েছিলাম তো তখন আমি ড্রাইভার যে আছেন যিনি চালাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে কত কিলোমিটার গাড়িটা চলেছে তো তিনি দেখালেন যে গাড়িটা ছ লাখ সাতাশ হাজার কিলোমিটার চলেছে তো একটা টার্বোচার্জ ইঞ্জিন ছ লাখ সাতাশ হাজার কিলোমিটার চলেছে কি করে তো আমি জিজ্ঞেস করলাম যে ইঞ্জিনে কোনো মেজার কাজ হয়েছে বলল না কোনো মেজার কাজ তো হয়নি আমি রেগুলারলি ইঞ্জিন অয়েল চেক করি চেঞ্জ করি এবং অয়েল ফিল্টার চেঞ্জ করাই এসি ফিল্টার এয়ার ফিল্টার যেগুলো দরকার হয় সেই সময় চেঞ্জ করাই এবং গাড়ি নিয়মিত কাজ করাই মেনটেন করি ছোটোখাটো যদি প্রবলেম হয় তাহলে লোকাল গ্যারেজে দেখি নি যদি মনে হয় আমার কাছে বড় কোনো প্রবলেম হয়েছে মানে ইঞ্জিনে কোনো নয়েজ আসছে বা আশেপাশে কোনো একটা নয়েজ আসছে তাহলে আমি সার্ভিস সেন্টারেই দিই অথরাইজ সার্ভিস সেন্টারে দিই তো গাড়িতে আমার কোনো সমস্যা নেই তো আমার মনে একটা কোয়ারি এলো আমি জিজ্ঞেস করলাম যে এই গাড়িটা আর কত কিলোমিটার চলবে তো বললো যে এই গাড়িটা অনায়াসে আরও চার পাঁচ লাখ কিলোমিটার চলতে পারে মানে প্রায় দশ এগারো লাখ কিলোমিটার আরামসে চলবে কোনো অসুবিধা নেই গাড়িটা তো এইখানেই এসে গেছে প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে দাদা টার্বো চার্জ ইঞ্জিনওয়ালা গাড়ি পঞ্চাশ হাজার কিলোমিটার অবধি চলতে পারবে তারপরে ইঞ্জিনের কাজ করাতে হবে না তো মেন্টেনেন্স কস্ট বেড়ে যাবে না তো তো সেই জন্য আজকের ভিডিওতে টার্বো চার্জ ইঞ্জিন মেনটেনেন্স আপনি কি করে করতে পারেন যাতে গাড়িতে আর কোনো মেনটেন্স বাইরে থেকে না করাতে হয় সেই জন্যই ভিডিও গাড়িটা কীরকমভাবে চালাতে হবে এবং কেন চালাতে হবে অনেকে আপনাকে বলে দেবে যে কীরকমভাবে চালাতে হবে কিন্তু কেন চালাতে হবে তার পেছনে কারণটা কি সেটাও আজকে আমি বোঝাবো তো সেই জন্যে আজকের ভিডিওটা আপনারা সকলের সাথে শেয়ার করবেন আর যারা গাড়ি কিনতে ইচ্ছুক তাদের সাথেও শেয়ার করবেন তো প্রথম নিয়মটা হচ্ছে এই যে গাড়ি যখন সকালবেলা স্টার্ট করবেন তখন সবাই বলে যে গাড়িটাকে তিরিশ সেকেন্ডের জন্য স্টার্ট করে রেখে দিন মানে ইগনিশানটা অন করে গাড়িটা চলতে দিন তারপর তিরিশ সেকেন্ড চলার পরে গাড়িটাকে ফার্স্ট গিয়ার বা ব্যাক গিয়ার করে সামনে বা পেছনে করবেন তো এটা কেন বলে সেই সময় কি দরকার পড়ে শুধুমাত্র টার্বোচার্জ ইঞ্জিনের ক্ষেত্রে নয় এটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের ক্ষেত্রেও দরকার কিন্তু টার্বোচার্জ ইঞ্জিনের ক্ষেত্রে বেশি করে দরকার তো ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের ক্ষেত্রে কেন দরকার এর কারণ হচ্ছে যখন আপনি ইঞ্জিনটা স্টার্ট করলেন তখন যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করে এবং ইঞ্জিনের যে পার্টসগুলো আছে সেগুলোকে লুব্রিকেট করতে থাকে তো ওই জন্যেই ওটা দরকার এবার টার্বোচার্জ ইঞ্জিনে আরও বেশি করে দরকার কেন দরকার কারণ হচ্ছে যে এটা ইঞ্জিনটাকে তো লুব্রিকেট করেই কিন্তু ইঞ্জিনের মধ্যে যে টার্বো চার্জারটা থাকে সেটাকেও লুব্রিকেট করতে থাকে এবার লুব্রিকেট করার পরে কি হয় দেখবেন যে পেট্রোল ইঞ্জিনে যখন আপনি ইনিশিয়ালি স্টার্ট করছেন তখন থাউজেন্ড আর এ থাকছে এবার যখন আস্তে আস্তে লুব্রিকেশনটা শুরু হয়ে যায় এবং লুব্রিকেশনটা যখন কমপ্লিট হয় তখন ইঞ্জিনের আর পি এম নেমে আটশো বা সাড়ে সাতশো তো তারপরে আপনি ফার্স্ট গিয়ার বা রিভার্স গিয়ার করে গাড়িটাকে সামনে বা পেছনে করতে পারবেন এইবার এসে যাচ্ছে অন্য প্রশ্ন আমার গাড়ি আমি তো টয়টা এটিওস গাড়ি কিনেছি ইনফ্যাক্ট কোয়েম্বা থেকে ফিরে আসার পরে আমি এতটাই প্লিজড হয়েছিলাম যে টয়টা এটিওস ডিজেল গাড়ির ওপরে যে আমি ওই গাড়িটাই কিনেছি তো আমার গাড়িও তো তেষট্টি হাজার কিলোমিটার চলে গেছে ছ বছরে অ্যাস সাচ ইঞ্জিনে কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে একটা ভুল হয়েছে আমি ইনিশিয়ালি টার্বোচার্জ ইঞ্জিনটা যেরকমভাবে চালানো উচিত ছিল সেভাবে চালাই নি অর্থাৎ ওই স্টার্ট করার পরে তিরিশ সেকেন্ড হয়তো অপেক্ষা করিনি কোনো কোনো ক্ষেত্রে তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি কোনো জায়গায় পৌঁছে হঠাৎ করে বন্ধ করে দিয়েছি এই সমস্ত জিনিসগুলো করেছি কিন্তু বিগত দু তিন বছর ধরে আমি কিন্তু টার্বোচার্জ ইঞ্জিনটা যেরামভাবে চালানো উচিত সেই প্রসিডিওরটাই ফলো করছি আর সাথে শেয়ার করছি আজকে তো এবার কথা হচ্ছে যে টার্বোচার্জ ইঞ্জিনে আমি কেন বেশি করে এই জিনিসটা করবো থার্টি সেকেন্ড কেন চালিয়ে রেখে দেব কারণ টার্বোচার্জার যখন ঘোরে না তখন এক থেকে দেড় লাখ আর পি এম এ ঘরে অনেক বেশি জোরে ঘোরে এবং সেই জন্য ইঞ্জিনটা আরও বেশি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার আপনারা প্রশ্ন করবেন যে টার্বো চার্জার তো একটা সার্টেন আর অন হয় মানে আমার যে ইটিওস ডিজেল গাড়িটা আছে সেটা আঠেরোশো আর পি টার্বো চার্জারটা অন হয় তাহলে টার্বো চার্জারের কথা ভেবে ইনিশিয়ালি থার্টি সেকেন্ড গাড়িটাকে অন করে রাখার দরকারটা কি এর দরকারটা হচ্ছে এই জন্যে আপনি ধরুন হঠাৎ করে স্টার্টটা করলেন করে এবার ফার্স্ট গিয়ারে দিলেন গাড়িটাকে স্টার্টও করে দিলেন থার্টি সেকেন্ড আর অপেক্ষা করলেন না সেই ক্ষেত্রে কি হবে গাড়ির যে এক নম্বর গিয়ারে অনেক সময় উঠে যায় আপনি হয়তো খেয়াল করলেন না তো তখন কি হয় ইঞ্জিন অয়েল যদি টার্বো চার্জারে সেই সময় না পৌঁছে থাকে অথচ টার্বো চার্জারটা অ্যাক্টিভেট হয়ে যায় বা ঘুরতে শুরু করে আঠেরোশো আর পি এর ওপরে উঠিয়ে দিয়েছেন আপনি অনেক গাড়ির ক্ষেত্রে অনেক রকম যেমন আপনার ফক্স বাগান ভার্টাসের যে ওয়ান লিটার টিএসআই ইঞ্জিনটা আছে সেটার ক্ষেত্রে টার্বো চার্জার অন হয় সতেরোশো পঞ্চাশ আর এ আমার ক্ষেত্রে আঠেরোশো আর এ অনেক গাড়ির ক্ষেত্রে দু হাজার আরপিএম এও টার্বো চার্জারটা অন হয় অর্থাৎ টার্বো চার্জারটা ঘুরতে শুরু করে ইঞ্জিন ইকো বুস্ট পায় বা বেশি বুস্ট পায় ঠিক আছে তো সেই জন্যে বলা হয় যে গাড়িটাকে স্টার্ট করার পর থার্টি সেকেন্ড অন রাখবেন আদারওয়াইজ হঠাৎ করে স্টার্ট করে দিলে টার্বো চার্জারের ওপরে অনেক প্রেশার পড়ে যাবে টার্বো চার্জার ইঞ্জিনকে অনেক বেশি গরম করে এবং টার্বোচার্জার সেই সময় যদি স্টার্ট হয়ে যায় ইঞ্জিন অয়েল না পৌঁছে থাকে তাহলে টার্বোচার্জারের যে বিয়ারিংস আছে সেই বিয়ারিংসের মধ্যে ফ্রিকশানটা বেশি হয় গরম হয়ে যায় ইঞ্জিন এবার সেকেন্ড হচ্ছে যে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন এ থেকে বি লোকেশানে যাবেন স্পিরিটেড ড্রাইভিং করলে স্পিরিটেড কথাটাকে আপনারা কোট করে নিন মানে খুব জোরে ড্রাইভিং করলে বেশি আর এ যদি গাড়িটাকে চালান যদি টার্বোচার্জারটা আপনার ফ্রিকোয়েন্টলি অন হতে থাকে তারপর আপনি যখন বি লোকেশনে গিয়ে পৌঁছাবেন তখন হট করে গাড়িটাকে বন্ধ করে দেবেন না একটু ওয়েট করে যাবেন সেকেন্ড সেকেন্ড ওয়েট করে যাবেন তারপর আপনি ইঞ্জিনটাকে অফ করবেন এবার এইখানে কেন অফ এরকম ভাবে আপনি তো ফট করে অফ করে দিতে পারতেন তো আপনি তো স্পিরিটেড ড্রাইভিং করেছেন যেখানে আপনার আর পি এমটা দু হাজারের ওপরে উঠেছে অর্থাৎ টার্বো চার্জারটা অন হয়েছে আমার গাড়ির ক্ষেত্রে ধরুন আঠেরোশো আর ওপরে আমি গাড়িটাকে চালালাম তাহলে আমার টার্বো চার্জারটা অন হয়েছিল এবার সেটা তো গরম হয়ে গেছে সেটাকে ঠান্ডা করতে হবে তো সেই জন্য যখন আপনি কোনো একটা লোকেশানে পৌঁছলেন তখন তিরিশ সেকেন্ড গাড়িটাকে অন রাখবেন এবার কেন অন রাখবেন এর কারণ হচ্ছে যে ইঞ্জিন অয়েল যেটা আছে না সেই ইঞ্জিন অয়েলটা তো ফ্লো করছে কিভাবে ফ্লো করছে ধরুন একটা অয়েল প্যান আছে এবার অয়েল প্যান থেকে সেই ইঞ্জিন অয়েলটা ফ্লো করবে কিভাবে ফ্লো করবে অয়েল পাম্পের সাহায্যে অয়েল পাম্পের সাহায্যে অয়েল প্যান থেকে ইঞ্জিন অয়েলটা অয়েল ফিল্টারের মধ্যে যাবে অয়েল ফিল্টার থেকে মানে অয়েল ফিল্টারের থ্রু দিয়ে ওটা অয়েল ফিড লাইনে যাবে এবার অয়েল ফিড লাইনটা কোন দিকে ডাইরেক্ট করা থাকে টার্বো চার্জারের দিকে এবার অয়েল ফিড লাইন থেকে তার তারপরে ওটা টার্বো চার্জারের দিকে গেল টার্বো চার্জারের দিকে গিয়ে টার্বো চার্জার যে বিয়ারিং আছে যে স্পিনিং শ্যাপ্ট আছে সেগুলোকে সেটার মধ্যে দিয়ে গেল সেটার মধ্যে দিয়ে গিয়ে কি করছে ওটাকে লুব্রিকেটেড রাখলো মানে ফ্রিকশন হতে দিল না ইঞ্জিন অয়েলের আরেকটা কাজ আছে ইঞ্জিন অয়েল যখন ওই টার্বো চার্জারের মধ্যে দিয়ে ফ্লো করে না তখন ওই যে বিয়ারিং যেটা আছে টার্বোচার্জার বিয়ারিং ওটা গরম থাকে এবার ইঞ্জিন অয়েলটার উপর দিয়ে ফ্লো করলে কি হবে বিয়ারিং এর যে গরমটা আছে সেটাকে ক্যারি অ্যাওয়ে করবে তো ক্যারি অ্যাওয়ে করে ঠান্ডা করবে অর্থাৎ যে হিটটা আছে বিয়ারিংসের সেই বিয়ারিংস এর হিটটাকে ট্রান্সপায়ার করবে ইঞ্জিন অয়েলে ইঞ্জিন অয়েল সেটাকে ক্যারি করে নিয়ে চলে যাবে এবার আপনারা বলবেন তাহলে কুলেন্টের কাজ কি হ্যাঁ কুলেন্টও কাজ করে অনেক ক্ষেত্রে ওয়াটার কুল্ড যে ইঞ্জিনগুলো আছে সেক্ষেত্রে কুলেন্টগুলো ফ্লো করে যে বিয়ারিংগুলো আছে স্পিনিং শ্যাফটগুলো আছে সেগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে মানে ফ্লো করে জাস্ট হিটটাকে ট্রান্সফায়ার করে বা ক্যারি অ্যাওয়ে করে দেয় তো যাই হোক এই ইঞ্জিন অয়েল যেটা ফ্লো করছিল টার্বো চার্জারের মধ্যে দিয়ে আপনি তো ইঞ্জিনটা বি লোকেশানে পৌঁছেই ফট করে বন্ধ করে দিয়েছেন তো ইঞ্জিন অয়েলটা আর ফ্লো করলো না কিন্তু আপনার টার্বো চার্জ অন হয়েছিল ইন বিটুইন তো টার্বো চার্জার গরম বিয়ারিং গরম আছে সেই বিয়ারিংয়ের যে হিটটা সেটা ইঞ্জিন অয়েলের ট্রান্সফার হতে থাকলো যে ইঞ্জিন অয়েলটা ওখানে দাঁড়িয়ে গেছে অর্থাৎ আপনি হট করে গাড়িটা বন্ধ করে দিয়েছেন বলে ইঞ্জিন অয়েল আর পাস করেনি ওখানেই দাঁড়িয়ে গেছে তো সেই ইঞ্জিন অয়েলটা বিয়ারিং এর জন্য গরম হচ্ছে কারণ আপনি তো ফট করে বন্ধ করেছেন এবার সেই ইঞ্জিন অয়েলটা যখন গরম হয়ে গেল তখন ওটা কি করবে একটা অন্যরকম নেচার তৈরি হবে যে কোনো কেমিক্যাল কম্পোজিশন যদি গরম করেন তাহলে নেচার চেঞ্জ হয়ে যায় ইঞ্জিন অয়েলও তাই হয়েছে নেচার চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট ওখানে কি হবে ওই যে বিয়ারিংসের মধ্যে কিছু কিছু অংশে ওটা ওয়ার্নিশ হয়ে যাবে যাবেশ হয়ে যাবে মানে কি ইঞ্জিন অয়েলটা গায়ে লেগেই যাবে নেচার চেঞ্জ হয়ে গেছে তো তো টার্বো চার্জারের ওই কিছু কিছু পার্টসের গায়ে লেগেই যাবে এইবার যখন আপনি গাড়িটা স্টার্ট করলেন কোথাও কাজ করতে গেছেন কাজ করে এসে গাড়িটাকে স্টার্ট করলেন তখন কী হবে ইঞ্জিন অয়েলটা আবার ফ্লো শুরু হবে কিন্তু ওই টার্বো চার্জারের মধ্যে নেচার চেঞ্জ হয়ে যাওয়া যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা তো খারাপ হয়ে গেছে একটু কোয়ালিটি কারণ অনেকক্ষণ গরম সহ্য করেছে ওই যে বিয়ারিংসের এর হিটটা নিয়েছে চার্জারের তো খারাপ হয়ে গেছে তো এবার সেটা যখন মেন ইঞ্জিন অয়েলে গিয়ে মিশবে তখন কিন্তু পুরো ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটাই খারাপ হয়ে যাবে তো সেই জন্য কি দরকার যখন আপনি কোথাও পৌঁছলেন এবার থার্টি সেকেন্ড অন রাখলেন তখন ওই ইঞ্জিন অয়েলটা ফ্লো করে 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 বিয়ারিং এর হিটটাকে অনেকটা কমিয়ে দেবে থার্টি ফর্টি সেকেন্ডের মধ্যে সুতরাং বন্ধ হওয়ার পরে যে ইঞ্জিন অয়েলটা সেটা অতটা গরম থাকবে না কারণ বিয়ারিং অলরেডি অনেকটা ঠান্ডা পজিশনে এসে গেছে এটা হচ্ছে সেকেন্ড কারণ থার্ড হচ্ছে ইঞ্জিন ল্যাগিং আপনি যখন গাড়ি চালাচ্ছেন রাস্তায় তার বছর ইঞ্জিনের কথা বলছি তখন ধরুন গাড়ি স্পিডটা হঠাৎ করে বাড়াবার দরকার পড়লো তো আপনার চার নম্বর গিয়ারে গাড়ি চলছে চল্লিশ স্পিড আছে আপনি মনে করলেন স্পিড বাড়াবো আপনি পাঁচ নম্বর গিয়ারে দিয়ে দিলেন চল্লিশ পঁয়ত্রিশ স্পিডেই পাঁচ নম্বরই দিয়ে দিলেন সেই সময় দেখবেন যে গাড়ির মধ্যে যে স্টিয়ারিংটা আছে সেটা ভাইব্রেট করছে গাড়ির মধ্যে যে গিয়ারটা আছে সেটা ভাইব্রেট করছে ইনফ্যাক্ট গোটা গাড়িটাই ভাইব্রেট করছে তো সেটা কেন হয় এর কারণ হচ্ছে ইঞ্জিন লাগিং ইঞ্জিন লাগিংটা কী মানে আপনি অ্যাক্সিলারেশন করতে চাইছেন কিন্তু অ্যাক্সিলারেশনটা হচ্ছে না গাড়ির যে কাঁটাটা এর কাঁটাটা ওটা হাজার আর পি আছে তার থেকে বেশি উঠছে না অনেকক্ষণ ধরে থাকার পরে আর পি এর একটু একটু করে বাড়ছে তখন হয়তো গিয়ে স্পিডটা নিচ্ছে কিন্তু ততক্ষণে অনেকটা ভাইব্রেট হয়ে গেছে গাড়ি গাড়ির অনেকটা ক্ষতি হওয়ার হয়ে গেছে তো এটা কেন হয় ভাইব্রেশনটা কেন হয় এর কারণ হচ্ছে এই যে আপনি যখন পাঁচ নম্বর গিয়ারে চল্লিশ স্পিডে বা পঁয়ত্রিশ স্পিডে যখন পাঁচ নম্বর গিয়ারে দিলেন এবং অ্যাক্সিলেটার চাপলেন তখন অয়েল তো ফ্লো হচ্ছে কিন্তু আপনি যে এয়ারটা চাইছেন সেই এয়ারটা ফ্লো হচ্ছে না কারণ এয়ার ফ্লো করার জন্য তো টার্বোচার্জারটাকে অন হতে লাগবে আপনি তো এমনি যে এয়ারটা নর্মাল যে এয়ারটা আসার কথা সেই এয়ারটাতেই কাজ চালাতে চাইছেন কিন্তু সেই এয়ারটা তো যথেষ্ট পরিমাণে নয় অয়েলের পরিমাণটা বেশি যাচ্ছে অর্থাৎ হলো কি অয়েলটা বেশি এয়ারটা কম তখন আনইভেন কম্বাস্টান হলে কি হয় যে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা আছে মানে ফোর সিলিন্ডার ইঞ্জিন ধরুন সেই সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডারের মধ্যে বা চারটে সিলিন্ডারের মধ্যেই যে পিস্টনটা আছে সেটা ডক ঢক 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 ঠক ঠক ঢক মানে নড়তে নড়তে নামছে নড়তে নড়তে উঠছে তখন কি হবে সিলিন্ডারটা ড্যামেজ হবে আর পিস্টনটাও ড্যামেজ হবে তো আলটিমেটলি আপনার কি হবে ইঞ্জিনটার ক্ষতি হচ্ছে তাই তো তো সেইটা করা উচিত না এবার এই ইঞ্জিন লাগিংটার জন্যে আরেকটা প্রবলেম হয় সেটাও আপনাকে বলি এই যে অয়েল বেশি পরিমাণে যাচ্ছে এ আর কম পরিমাণে যাচ্ছে তার জন্য কি হচ্ছে কিছু আনবার্নড অয়েল রয়ে যাচ্ছে সেই আনবার্নড অয়েলটা যখন জ্বলছে দিয়ে কার্বন জেনারেট করছে মানে প্রপার তো ওটার কম্বাসন হয়নি কার্বন জেনারেট হচ্ছে দিয়ে কী হচ্ছে ক্যাটালিটিক কনভার্টারে গিয়ে জমা হচ্ছে এবং দূষণ হচ্ছে চারিদিকে এবং শুধু দূষণ হচ্ছে না আপনার গাড়িরও ক্ষতি করছে এবং সেই জন্যে গাড়ির কাজ ওই যে বলেন না পঞ্চাশ হাজারে গাড়ির কাজ করাতে হয় এই জন্য করাতে হয় মানে গাড়ির আরপিএম কম স্পিডটা আপনি বাড়াবার চেষ্টা করছেন তাহলে অনেক সময় এরকম হয় যে ফুয়েল এফিসিয়েন্সি বেশি পাওয়া যায় কিন্তু যে ক্ষেত্রে ইঞ্জিন লাগিং হচ্ছে সেখানে কিন্তু আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে অর্থাৎ আপনি যদি ভাবেন যে ফুয়েল এফিসিয়েন্সি বাড়াবার জন্যে আমি আনিভেন কম্বাসচান করাই তাহলে কিন্তু ফুয়েল এফিসিয়েন্ট হবে না বরং অনেক বেশি তেল পড়বে ঠিক আছে তো এটা হচ্ছে ইঞ্জিন লাগিংয়ের এর সমস্যা এটা চার্জ ইঞ্জিনের ক্ষেত্রে আরও বেশি করে হয় এবং চার্জ ইঞ্জিনের ক্ষেত্রে আরও বেশি করে করা উচিত না এটাও বলা দরকার কারণ ন্যাচারালি স্প্লিটেড ইঞ্জিনের ক্ষেত্রেও এই ইঞ্জিন লাগিংটা হয়ে থাকে ঠাকঠাক ঠাক ঢাক ঠাকঠাক হয়ে থাকে কিন্তু চার্জ ইঞ্জিনের ক্ষেত্রে প্রবলেমটা আরো দ্বিগুণ হয়ে যায় কিরকম হয় এক তো ইঞ্জিন লাগিং আপনি করিয়েছেন মানে গিয়ারটাকে আপ করে দিয়ে কম স্পিডে চালাচ্ছেন গাড়ি কাঁপছে তো ইঞ্জিন গরম হচ্ছে তার উপর টার্বো চার্জার আপনি যখন গাড়িটাকে চালাতে চালাতে এমন একটা স্পিডে পৌঁছে গেলেন যেখানে টার্বো চার্জারটা অন হয়ে গেল সেখানেও তো ইঞ্জিনটা গরম হচ্ছে অর্থাৎ ইঞ্জিনটা দুবার গরম হচ্ছে আপনি একবার ইঞ্জিন লাগিং করিয়ে গরম করেছেন আর একবার টার্বো চার্জারের জন্য গরম হচ্ছে বুঝতে পারছেন টার্বো চার্জার ইঞ্জিনের কতটা ক্ষতি হয় এবার যখন এই ইঞ্জিন লাগিং এর কথা বললাম তখন একটু টার্বো ল্যাগটাও বলে নিই হ্যাঁ আপনার গাড়ি ধরুন হাজার আরপিএম এ আছে এবার সেটার স্পিড বাড়াতে চাইছেন এবার স্পিড কিভাবে বাড়ালেন গাড়ির গিয়ারটাকে আপশিফট করে দেন দিয়ে অ্যাক্সিলেটার চাপছেন কিন্তু এই যে আপনার টার্বো চার্জারটা সেটা ধরুন আঠেরোশো আর গিয়ে অ্যাক্টিভেট হয় অর্থাৎ থাউজেন্ড আরপিএম এখন গাড়িটা আছে আপনি আপশিফট করেছেন এবার আঠেরোশো এ পৌঁছোতে গেলে আটশো আর পি আরও যেতে হবে গাড়িটাকে এবার আপনি অ্যাক্সিলেটার চিপেই যাচ্ছেন ইঞ্জিন ল্যাগিং তো হচ্ছে তার সাথে সাথে আরপিএমটাও খুব স্লোলি স্লোলি বাড়ছে কিন্তু গাড়ি স্পিড বাড়ছে না সেরকমভাবে অর্থাৎ টার্বো ল্যাগ হচ্ছে তো টার্বো ল্যাগ ওই জন্যই হয় যখন টার্বোটা স্টার্টই হয়নি আঠারোশো আর পি এ গেলে তবে তো টার্বোটা স্টার্ট হবে আপনি তো হাজার আছেন তো সেই জন্য টার্বো ল্যাগটা হয়ে থাকে তো এই টার্বো ল্যাগ থেকে বেরোবার উপায়টা কি আপনি যখন দেখছেন যে হাজার আরপিএম এ আছে গাড়ি চল্লিশ স্পিডে চলছে চার নম্বরে আছে অথচ আপনাকে একটা লরিকে ওভারটেক করতে হবে তখন তিন নম্বর গিয়ারে দিয়ে দিন তিন নম্বর গিয়ারে দিয়ে আপনি টার্বোটাকে অন করার চেষ্টা করুন বা গাড়ির আর পি বাড়াবার চেষ্টা করুন অ্যাটলিস্ট ষোলোশো সতেরোশো আর পি এম করে দিন দিয়ে গাড়ি স্পিডে স্পিডে তুলে দিন কি তুলুন দিয়ে গাড়িটাকে ওভারটেক করুন বা লরিটাকে ওভারটেক করুন দিয়ে তারপর নম্বর গিয়ারে দিয়ে বেরিয়ে যান ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টার্বো ল্যাগটাও কম ফিল হবে ইঞ্জিন লাগিংয়ের যে প্রবলেমটা সেটাকেও আপনি অ্যাভয়েড করতে পারবেন তো আজকের ভিডিওতে মেজারলি টার্বো চার্জ ইঞ্জিনে কি করে আপনি যত্ন নেবেন এবং টার্বো চার্জ ইঞ্জিনে যাতে কাজ করাতে না হয় সেই ব্যাপারেই কথা বললাম এবং ডিটেলে কথা বললাম কারণ এই জিনিসগুলো অনেক ইউটিউবার আপনাকে বলে দেবে যে এটা করতে হয় সেটা করতে হয় ওটা করতে হয় এবার কেন করতে হয় রে বাবা সেটা তো বলুন তো এইগুলোই হচ্ছে কারণ তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন লাইক করলে হয়তো ইউটিউব আরও বেশি করে রেকমেন্ড করবে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন টু হুইলাররা মাথায় হেলমেট পরবেন আর খুব ভালো থাকবেন